হাইকোর্টের নির্দেশ এবং রাজ্য সরকারের কঠোর মনোভাব, এই দুইয়ের জেরে আশার আলো দেখছিল পাহাড়বাসী। কিন্তু সেই আবহেই ফের আশঙ্কার কালো মেঘ। দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে ফের লাগাতার বন্ধের ডাক দিয়েছে মোর্চা। পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে শুক্রবার পাহাড়ের তিনটি মহকুমাতেই রাস্তার উপর জনতা কর্মসূচি পালন করে গোর্খা জনমুক্তি মোর্চা। যোগ দেন মোর্চার বিভিন্ন গণসংগঠনের কর্মী সমর্থকরা। দার্জিলিংয়ের মোর্চার কর্মসূচিতে সামিল হয় সিপিআরএমও। মোর্চার কর্মসূচির জেরে বন্ধ সমস্ত দোকানপাট। এই পরিস্থিতিতে গোটা দার্জিলিং জুড়ে দেখা দিয়েছে খাবার ও পানীয় জলের তীব্র সংকট। কিন্তু তা সত্ত্বেও বন্ধ থেকে পিছোতে নারাজ বিমল গুরুং রোশনগিরিরা। এদিকে মোর্চার আন্দোলনের জেরে বন্ধ পাহাড়ের সব স্কুল কলেজও, শিখে পঠন পাঠন। মোর্চার হুঁশিয়ারির জেরে ইতিমধ্যেই পাহাড় ছেড়েছে পড়ুয়ারা। দেখা দিয়েছে শিক্ষাবর্ষের ক্যালেন্ডার বদলের আশঙ্কা। না, এখন যদি ধরুন দু মাস বন্ধ থাকে তাহলে সেটাকে মেক আপ করার একটু অসুবিধা হবে, স্পেশালি ক্লাস টেন আর টুয়েলভ এর জন্য। তবে এখন যে পরিস্থিতি তাতে ক্যালেন্ডারকে অ্যামেন্ড করে সিলেবাসটা কভার করার কোনো অসুবিধা নেই। পাহাড় প্রশ্নে কঠোর মনোভাবের পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক রাখতেও মরিয়া প্রশাসন। আর তাই সমদল থেকে পাহাড়ের মধ্যে চালানো হচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস। কিন্তু এই টানা পড়েন আর কতদিন? আবার কবে চেনা ছন্দে ফিরবে ম্যাল চৌরাস্তা? ফের কবে পর্যটকদের আওয়াজে গমগম করবে ডেস্টিনেশন দার্জিলিং? জবাব চায় সমতল, জবাব চায় পাহাড়ও। সনদ ঝা ও মোহন প্রসাদ, এবিপি আনন্দ, দার্জিলিং।